প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। নবম শতাব্দীতে পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর অংশ আরাকানদের শাসনাধীন ছিল। 1500 শতাব্দী থেকে এই অঞ্চলের কর্তৃত্ব আরাকানদের হাতছাড়া হতে থাকে। 1756 সালে আলীকদমে আরাকানদের শেষ শাসক কং লা প্রুর পতনের মাধ্যমে এই অঞ্চলে আরাকান রাজ্য বিলুপ্ত হয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আরাকানিরা এই অঞ্চলে অস্থায়ী অভিবাসী হিসাবে বসবাস করে আসছে। 1824 সালে ব্রিটিশ বার্মা যুদ্ধের পর এলাকাটি ব্রিটিশ ভারত সাম্রাজ্যের অধীন হয় এবং এরপর থেকেই আরাকানি অস্থায়ী অভিবাসীরা এই অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করতে থাকে। পরবর্তীতে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়েলে রেগুলেশন 1-এর মাধ্যমে তারা স্থায়ী বাসিন্দার স্বীকৃতি লাভ করে। তিনটি পার্বত্য জেলার মধ্যে বান্দরবন জেলা হল সবচাইতে বৈচিত্র্যপূর্ণ। অনেকগুলো আদিবাসী সম্প্রদায় একত্রে বসবাস করে এই জেলায়। মারমা, তংচঙ্গিয়া, বম, মোরং, ত্রিপুরা, চাক, চাকমা, খ্যাং, খুমি, লোসাই, পাংখুসহ আরও অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস এখানে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক সম্প্রদায় তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ভাষা বোঝে না। তারপরও তারা শত শত বছর ধরে মিলেমিশে আছে পাহাড়ের গায়ে। একটা সময় ছিল এই অঞ্চলের মানুষেরা স্বপ্নেও চিন্তা করতে পারেনি দুর্গম সুউচ্চ পর্বতরাশির চূড়া দিয়ে কখনো পাকা সড়ক পথের সৃষ্টি হতে পারে এবং পর্বত কাঁপিয়ে কলের গাড়ি চলাচল করতে পারে। কিন্তু তা সম্ভব হয়েছে আধুনিক সভ্যতার গুণে। একদা দুর্গম নাক্ষংচুরি, থানচি, রোমা এখন মোটেও দুর্গম নয়। অনায়াসে কয়েক ঘণ্টায় পার্বত্য অঞ্চলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যায়। যখন সড়কপথ ছিল না তখন চলাচলের একমাত্র উপায় ছিল নদী আর হাঁটাপথ। প্রত্যন্ত অঞ্চলগুলিতে অবশ্য এখনও সেই সনাতন ব্যবস্থাই বহাল আছে। পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করে এখনও হাঁটতে হয় মাইলের পর মাইল পথ। আর নদীপথ সমতলের মতো এত নিরাপদ আরামপ্রদ ছিল না কখনোই। বর্ষায় কোথাও কোথাও খাড়া পর্বত ঘেঁষা ঝুঁকিপূর্ণ খরস্রোতা বাঁধ, তার উপর এখানে সেখানে ছড়িয়ে আছে বিশাল বিশাল ডুবো পাথর। মাঝে খুব দক্ষ না হলে বা একটু অসাবধান হলেই বিপদ। আর স্রোতের উল্টোতে নৌকা বেয়ে বা গুণ টেনে যাওয়া প্রায় অসম্ভব। আবার শীতে পানি এমন শুকিয়ে যায় যে হাঁটু পানির চাইতেও কমে যায় নদীর জল। সেখানে আর নৌকা চলাচলের কোনো সুযোগ থাকে না। যেটুকু চলে নদীর নাব্যতা বোঝে স্বল্প দূরত্বের গন্তব্য পর্যন্ত। ফলে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প নেই এই সমস্ত পথে। নদীকে নিশানা করেই পাহাড়ের গায়ে গায়ে সরু বন্দুর পথেই এখানে মানুষ চলাচল করে।
থানা সদরে অথবা বড় বড় বাজারে সপ্তাহে একদিন, কোথাও কোথাও দুই দিন হাট বসে। দূর দূরান্তের বসতি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বগোত্রীয়দের সঙ্গে দল বেঁধে হেঁটে আসে। অতি প্রত্যুষে শুরু হয় তাদের হাটযাত্রা। নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী কিংবা ফসল শাকসবজি বাজারে বিক্রি করে নিজেদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার ফিরে যায় বেলা বেলা। রাত্রিপথ চলা এই অঞ্চলে একেবারেই অসম্ভব। শঙ্খ, মাতামুহুরি, বাঘখালি এই তিনটি নদী বয়ে গেছে বান্দরবান জেলার উপর দিয়ে। সড়কপথের চাইতে নদীপথেই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে সব চাইতে বেশি। শঙ্খ নদীতে যেতে যেতে চোখে পড়ে সবুজ বনানীতে আবৃত পর্বতরাশি, পাথুরে কারুকার্যময় নদীর পার, যেন বিধাতা নিজ হাতে শিলাশিল্প রচনা করেছেন নদীর দুই পার জুড়ে। কোথাও কোথাও নদীর ঘাটে গড়ে উঠেছে দুই একটা ছোট ছোট দোকান। শীতকালে এই এলাকার নদীগুলো হয়ে ওঠে আরও মাধুর্যময়। বর্ষার ভয়ঙ্কর খরস্রোতা ঘোলা জল শীতে হয়ে ওঠে স্বচ্ছ থেকে স্বচ্ছতর। হাঁটু থেকে উরো জল, এমনকি কুমার জলেও দৃশ্যমান হয় নদীর পাথুরে তলদেশ। ছোট বড় বিভিন্ন আকৃতির পাথর ছড়িয়ে ছটিয়ে আছে নদীময়। কোথাও কোথাও আবার পাথর চুইয়ে শীতল ঝর্ণা দ্বারা নেমে এসেছে পাহাড়ি ছড়া বেয়ে। পাহাড়ের গায়ে ছোট ছোট খালকে স্থানীয় ভাষায় ছড়া বলে। ছড়াগুলো বর্ষায় ভয়ানক বিপজ্জনক। এমনিতে ছড়াগুলো থাকে খটখটে শুকনো। হয়তো দূরে কোনো পাহাড়ে মিনিট পাঁচেক বৃষ্টি হলো, দূরত্ব ভেদে 10 থেকে 30 মিনিটের মধ্যে সুনামির মতো প্রবল স্রোতধারা হুড়মুড় করে এসে ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু। ধারণাও করা যায় না শুকনো খাল মুহূর্তের মধ্যে এমন কঠিন প্লাবনে ভেসে যেতে পারে। এই প্লাবনের সময় মানুষ বা গবাদি পশু ছাড়াই অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। আবার 15 থেকে 20 মিনিটের মধ্যে যেমন শুকনো ছিল খাল, তেমনি শুকনো হয়ে পড়ে। এই জনপদের ঘরবাড়ি বাঁশ, পাহাড়ি ছন ও ঘাসের তৈরি। এসব বাড়িঘর মূলত বাঁশ দিয়ে উঁচু মাচাঙের উপর তৈরি করা হয়। মাচাকের নিচে জায়গাটি শুকর গবাদি পশু রাখা, জ্বালানি কাঠ সংরক্ষণ অথবা তাঁত স্থাপনের মতো বিবিধ কাজে ব্যবহার করা হয়। এরা শীত মৌসুমে বন থেকে শুকনো কাঠ সংগ্রহ করে জ্বালানির উদ্দেশ্যে। সাধারণত মেয়েরাই এই কাজটি করে থাকে। বিশেষ এক ধরনের দা এবং কোটার দিয়ে মরা গাছ থেকে কাঠ সংগ্রহ করে, এরপর থুরং নামের একটি বিশেষ ছুরিতে করে শুকনো কাঠ নিয়ে দল বেঁধে ফিরে আসে বস্তিতে এবং যত্ন করে সাজিয়ে রাখে থরে থরে ঘরের মাচাঙের নিচে অথবা লাকড়ির জন্য নির্মিত আলাদা একটি ঘরে। যখন বর্ষা শুরু হয় তখন আর শুকনো জ্বালানি কোনো অসুবিধা হয় না তাদের। বাঁশের মাচাঙের ঘরের ভেতরেই এক জায়গায় মাটির ঢালাই দিয়ে নির্মিত হয় সাধারণ লাকড়ির চুলা। স্বাভাবিকভাবেই চলে তাদের দৈনন্দিন রান্নাবান্না। মাটির ঢালাইয়ের কারণে চুলার উত্তাপে ঘরের মাচাঙের কোনো ক্ষতি হয় না।